নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল হার্ডওয়্যার নলেজ উইথ অভিষেকে। আমি অভিষেক বলছি। তো আজকে আমি যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা হচ্ছে টিনের সেট করতে গেলে বিভিন্ন রকমের স্কোয়ার বার বা রাউন্ড পাইপ লাগে। মানে আপনি টিন লাগাতে গেলে আপনাকে কিছু লোহা লাগাতে হবে, সেই লোহাগুলো কী রকম হয়, কীভাবে কিনবেন এবং প্রতিটা মালের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং নামগুলো সেগুলো আজকে আপনাকে একটু ডিটেলে আমি বলবো। আর আমি ভিডিওটা বাইরে করছি, সেই জন্য একটু আউটসাইড থেকে সাউন্ড আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো প্রথমেই বলি, দু রকমের বার হয়, পাইপ হয়। একটা হচ্ছে স্কোয়ার সারফেসের পাইপ আর একটা হচ্ছে রাউন্ড সারফেসের পাইপ। তো স্কোয়ার সারফেস মানে চৌকো আর রাউন্ড মানে হচ্ছে গোল। এই স্কোয়ার এর বিভিন্ন রকমের মাপ হয়। প্রথম যে মাপটা হয় সেটা হচ্ছে স্কোয়ারের, এটা বলে এক এক বার। ভালো করে দেখুন, এই 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 সারফেসটা মানে এই ওপরের সারফেসটা 1 ইঞ্চি, এই দিকে সারফেসটা 1 ইঞ্চি, ওই জন্য এটার নাম হচ্ছে 1 ইঞ্চি × 1 ইঞ্চি বা 1/1 বার বলে এটাকে, ঠিক আছে। এটার পর যেটা আছে 1.5 বার, এই এই ওপরে যে সারফেস এটা 1.5 ইঞ্চি মাপ থাকে আর সাইডের সারফেসটা 1.5 ইঞ্চি থাকে, এই জন্য স্কোয়ারে এটাকে মাপ লিখতে হয় 1.5 ইঞ্চি × 1.5 ইঞ্চি বার। এরপর আছে 2/2 বার, এটা উপরে সারফেসটা 2 ইঞ্চি, এদিকে সারফেসটা 2 ইঞ্চি, তো 2/2 বার। এবার এইটাও 1.5 বার। এবার এখানে একটু বলে রাখা দরকার, আপনি শুধু বার দেখলেই হবে না, প্রতিটা বারের একটা করে ইউনিক ওজন থাকে এবং গেজ হয়। তো সেই ওজন কীভাবে বুঝবেন, দেখবেন পাইপের ওপর বা বারের ওপর থিকনেস লেখা থাকে, 1.6, 1.8 এভাবে লেখা থাকে। এবার অনেক দোকানে আপনাকে ওজনে পাইপ বিক্রি করবে, অনেক দোকানে পিসে বিক্রি করবে, কিন্তু পিসে বিক্রি করার সময় এগুলো দেখা উচিত। ওজনে বিক্রি করার সময় না দেখলেও চলবে, কারণ আপনি যতটা ভারী নিচ্ছেন সেই ওজনটা আপনি পেয়ে যাচ্ছেন, অসুবিধা হতে হবে না। কিন্তু যখন আপনি পিসে কিনবেন তখন এই 1.6 না 1.8 এইটা দেখে নেবেন। এবার 1.8 কতটা ওজন আসতে পারে বা 1.6 কতটা ওজন আসতে পারে সেটা আমি আলাদা করে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, দেখে নেবেন। তাও বলে দিচ্ছি, 1.6 মোটামুটি 10 কেজি থেকে 11 কেজি ওজন আসে একটা গোটা 20 ফুটের পাইপগুলো। এই প্রতিটা বার বা পাইপ হোক, প্রতিটা একটা লম্বা কিন্তু 20 ফুট থাকে, 20 ফুট এক্স্যাক্টলি থাকে না, 6 মিটার থাকে, আপনার 3 ইঞ্চি মতো শর্ট থাকে। যে আপনি পাইপ সেকশানে যখনই কিনবেন এটা অ্যাকচুয়ালি কোম্পানি থেকে মিটারে মাপ আছে, আমরা সেটাকে ফুটে কনভার্ট করি, কিন্তু আপনি যখন কিনবেন 20 ফুট হিসাবে কিনবেন কিন্তু 20 ফুট থাকবে না, 2-3 ইঞ্চি শর্ট থাকবে, এক্স্যাক্ট 6 মিটার থাকবে। এবার ধরুন একটা 1.6 এর মানে আপনাকে বললাম 10 থেকে 11 কেজি থাকে, 1.8 আপনার 12 কেজি থেকে 14 কেজি পর্যন্ত আসতে পারে। এবার 2 mm থাকে, 2.5 mm থাকে, 3 mm থাকে, যত mm মোটা হবে তত ওজন বেশি হবে, এটা হচ্ছে একদম প্রিলিমিনারি কনসেপ্ট, এতে রকমই বুঝে রাখুন। এবার আরও জিনিস দেখাই, এটা 2/2 যেমন দেখালাম, যেমন 2/2-এর দেখুন এই মালটা, এই মালটা আছে 1.8 মানে 14 কিলো মতন ওজন থাকে। আবার 2/2 নিচে কিছু বার আছে 2/2-এর, সেগুলো ওজন 2.2 হয়, মানে এগুলোর ওজন প্রায় 18 কিলো মতন আসবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর একটা বার এটা হচ্ছে 3/3 বার, এই সারফেসের উপরে যে সারফেসটা এখান থেকে এই অবধি 3 ইঞ্চি থাকে, এখান থেকে এই অবধি 3 ইঞ্চি থাকে, তো 3/3 বার। তো 3/3 বারে এইটা যেমন আপনার 3/3 বারের ওজন 29 কিলো মতন মোটরই আসে অ্যাভারেজ। এরপর আছে 2.5 বার, এটা হচ্ছে 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো 2.5 ইঞ্চি এই বারগুলোর ওজন আসে আপনার মোটামুটি 24 কিলো সাড়ে 24 কিলো ওজন আসে। আর রাউন্ডে যখন যাবেন, রাউন্ডের পাইপ এগুলো 1.5 ইঞ্চি পাইপ থাকে, পুরো ব্যাসটা রেডিয়াসটাই আপনার 1.5 ইঞ্চি, এই জন্য এগুলোকে 1.5 ইঞ্চি পাইপ বলে। আর হচ্ছে এইগুলো হচ্ছে 3 ইঞ্চি পাইপ, এগুলো 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি হিসাবে বিক্রি হয়। আর বারের যে কথাটা বলা হচ্ছিলো, এইটা যেমন 1.6 10 কেজি, আর এইটা হচ্ছে আপনার 1.4 মানে 8 কিলো সাড়ে 8 কিলো মতন মাপ আছে। তো ওজনে কিনলে এইটা আপনি দেখে মোটামুটি বুঝে নিয়ে নেবেন। আর এইখানে একটা দেখুন, এই বারগুলো খুব হেলদি বার হয়, কাজ করলে খুব ভালো হয়, এটা হচ্ছে 20-40 বলে এটাকে, মানে এটা 20, এই সারফেসটা 20 mm থাকে, এই সারফেসটা 40 mm থাকে। এগুলো যেখানে একটু লোড থাকে, যদি আপনি এরকম ভার্টিক্যাল সারফেসে এটাকে দাঁড় করিয়ে এরকম করে কাজ করেন, তাহলে আপনার কিন্তু কাজের লোডটা অনেকটা নিতে পারে। আর যেমন এটা, এটা এদিকটা 1 mm মানে 25 mm থাকে, মানে 1 ইঞ্চি, আর এদিকটা থাকে 3 ইঞ্চি, তো এই বারগুলোর ক্ষমতা বেশি থাকে। তো এইভাবেই আপনারা কিনবেন, যখন কিনবেন দোকানে যাবেন এইভাবেই দেখবেন। আরও কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখবেন। থ্যাংক ইউ।